সবাইকে আবার অডিও লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণ জ্ঞানের সাজেশন দিতে যাচ্ছি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য, বাট এই ইউনিটের যে কোশ্চেনগুলো বা যে টপিকগুলো আমরা এখন আলোচনা করব সেগুলো অন্য ইউনিটেও গুরুত্বপূর্ণ, অর্থাৎ বি ইউনিট, আই ইউনিট এবং যেখানে যেখানে তোমার সাধারণ জ্ঞান এসে থাকে সেখানের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সি ইউনিটে একটু মানে হচ্ছে যে কোশ্চেনগুলো একটু বেশি হার্ড হয়ে থাকে এবং এই সি ইউনিটের জিকেটাই একটু ভিন্নতা বেশি বলে আমরা দেখছি। তো আমরা সেই সি ইউনিটের সাজেশন আজকে আমরা দিব ইনশাল্লাহ। তোমরা আমি যে টপিকগুলো আলোচনা করব এগুলোর পাশাপাশি আমি কিছু কথা তোমাদেরকে বলবো, সেগুলো যদি তোমরা ফলো করতে পারো ইনশাল্লাহ এখানে জিকেতে তুমি কমন পেয়ে যাবে অনেকাংশে। এবং আমি বলে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জিকেগুলো আছে এগুলো অন্য বিশ্ববিদ্যালয় থেকে একটু আলাদা, এটা সবাই জানো তোমরা, এবং সি ইউনিটের জিকেটা আরও একটু আলাদা। ওকে, তো তোমরা সেটা একটু পরেই প্রমাণ পাবা যে কত গভীর থেকে প্রশ্ন এসে থাকে। মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের কোশ্চেনটা মূলত তোমার মানে যেগুলো সহজ পদ্ধতির জিকে, মানে যেগুলো গতানুগতিক আমরা পড়ে থাকি সেগুলো থেকে যেমন কোশ্চেন আসে, আবার কিছু কোশ্চেন আসে একেবারেই হার্ড, এবং সেই হার্ডের সংখ্যাটা মানে যে যে হার্ড কোশ্চেনগুলো আছে সেগুলোর সংখ্যা কিন্তু কম নয়। তো এই জন্যই তোমাদেরকে একটু মানে হচ্ছে যে জেনে শুনে তারপরে পরীক্ষা যেতে হবে এবং সেভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তা আমরা 19 সালের প্রশ্নটাকে একদম সেট ওয়াইজ আমি সাজিয়ে রাখছি আর 18 সালের প্রশ্নটা সবগুলোকে একত্রিত করে ফেলছি সব সেট। তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিফট ওয়াইজ কোশ্চেন হয়, 19 সালেরটা আমি শিফট ওয়াইজই রাখছি, অর্থাৎ শিফট ওয়াইজ যে পরীক্ষাগুলো হয়েছে এখানে মোট একটা দুটা তিনটা চারটা পাঁচটা শিফটের কোশ্চেন আছে। 18 সালের পাঁচটা শিফটের কোশ্চেনকে আমি এখানে কম্বাইন করে ফেলছি, 17 সালের ক্ষেত্রে একই রকম, অর্থাৎ কম্বাইন করে ফেলছি। এই তিনটা বছরে কী ধরনের কোশ্চেন আসছে আমরা সেটা যদি অ্যানালাইসিস করতে পারি আমরা মোটামুটি বুঝে যাব যে আসলে কোশ্চেন কীরকম আসে, কমন পড়ে কিনা। দেখো, সকালের প্রশ্ন যেটা সেট এ ছিল সেখানে বাংলাদেশের নদী থেকে প্রশ্ন আসছিল, তারপরে ডি সেট যেটা এরপরে সকালে সেটাও সেখানেও নদী থেকে প্রশ্ন আসছিল, এর পরের সেটেও নদী থেকে প্রশ্ন আসছিল, টানা তিনটা সেটে নদী বাংলাদেশের নদী থেকে প্রশ্ন আসছিল। তাহলে তুমি বুঝতে পারতেছ যে তোমার ঘাবড়ানোর কিছু নাই, এরকম যে তোমার সকালের পরীক্ষা মনে হয় কঠিন হয় বিকেলের পরীক্ষা মনে হয় সহজ হয় এরকম না, বা সকালের পরীক্ষা সহজ হয় বিকেলে কঠিন হয় এরকম না, যে যে শিফটে পরীক্ষা দাও না কেন মোটামুটি একই থাকে। তবে আমি সবাইকে সাজেস্ট করব সকালের শিফটের দিকে ধাবিত হওয়ার জন্য, এই জন্য তোমরা আবেদন করার সময় একটু তাড়াতাড়ি অথবা মাঝখান বরাবর আবেদন করবা, তাহলে সকালের শিফটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তুমি খেয়াল করো মানে প্রশ্নগুলো প্রায় সেম ক্যাটাগরি হয় বাট কিছু প্রশ্ন একদম ভিন্ন, অর্থাৎ প্রতিটা শিফটে প্রশ্ন প্রায় সেম ক্যাটাগরি আবার কিছু কিছু প্রশ্ন একেবারে ভিন্ন থাকে। ওকে, তো আমরা সেই জিনিসটা দেখবো আস্তে আস্তে। এখন দেখো সকালের প্রশ্ন আর 2019 সালের প্রশ্ন যেটাই বলি না কেন আমরা, বা বিকেলের প্রশ্ন বলি বা মোট পাঁচটা শিফটে পরীক্ষা হয় পাঁচ শিফটের প্রশ্নই বলি না কেন, এইখানে সবগুলো টপিকে আমাদের জানতে হবে যে আসলে কোন শিফটে কী ধরনের প্রশ্ন আসছে, কোন টপিক থেকে প্রশ্ন আসছে। একইভাবে 18 সালের সবগুলো আমরা জানবো, 17 সালেরও আমরা সবগুলো জানবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের গীতিকার থেকে কোশ্চেন আসছিল। তার মানে এরকম আরও যে গানগুলো আছে যুদ্ধের বা ভাষান্তরণ ভিত্তিক বা দেশপ্রেম ভিত্তিক, সেই গানগুলোর গীতিকার থেকে আমরা দেখছি যে কোশ্চেন মানে এক বছরে আসছে আবার কোনো বছর আসে নাই, অর্থাৎ এক বছর পর পর আসে নর্মালি বা 2-1 বছর পর পর আসছে। আমি আরও কোশ্চেন, আমি শুধুমাত্র যে 17 সালের কোশ্চেন পর্যন্ত অ্যানালাইসিস করছি তা না, আমি 2014 সাল পর্যন্ত প্রশ্নের অ্যানালাইসিস করছি, দেখছি যে প্রায় সেম ক্যাটাগরি কোশ্চেন এসে থাকে। ওকে, সদর দপ্তর আসছিল বেতারের, ওকে, এবং সেটা কত সালে বেতারের সদর দপ্তরটা স্থানান্তর করা হয়েছিল এই জিনিসটা কোশ্চেনে করছিল, বাট এটাই মূলত সদর দপ্তর সংক্রান্তই। তাহলে বিভিন্ন সংস্থার এবং বিভিন্ন অর্গানাইজেশন বলি বা বিভিন্ন চ্যানেল বলি বা বিভিন্ন পত্রপত্রিকা বলি, তাদের অফিস কোথায় বা তাদের মানে সদর দপ্তর কোথায় সেই জিনিসটা তোমাকে জানতে হবে, কারণ এটা আমরা দেখছি যে 17 সালেও আসছে, 18 সালেও আসছে, 19 সালে আসছে এরকম না, অন্যান্য সালগুলোতেও আসছে। তারপরে যে চ্যানেল আই এর স্লোগান আসছিল বাংলাদেশের যে চ্যানেলটি চ্যানেল আই পত্রিকা থেকে প্রায় একটি প্রশ্ন আসছে, আমি পত্রিকাটা এখানে দাগিয়ে ফেলি, আমাকে কেউ একজন কল দিচ্ছে, হ্যাঁ এই কালারটা দিলাম একটু ডিপ কালার, ওকে, এটা আমি পরে সামনে আবার পাবো। ওকে, সমাচার দর্পণে যে দেখো আবার আরেকটা পত্রিকা থেকে কোশ্চেন আসছে, সংবাদ সংস্থাগুলো থেকে প্রশ্ন আসছে, একই ধরতে পারি আমরা টপিকটা।
এবার আছে স্টপ জেনেসাইড, এটা চলচ্চিত্র। প্রতিটা পরীক্ষায় মানে প্রতি বছরই এই চলচ্চিত্র থেকে এক বা একাধিক কোশ্চেন আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাহলে চলচ্চিত্র থেকে একটা কোশ্চেন আমরা পাবো, ওকে? তো এই চলচ্চিত্র থেকে যদি কোশ্চেন পাই, তাহলে আমরা চলচ্চিত্রের কোশ্চেনটাকে, আমি এই চলচ্চিত্রটাকে আলাদা একটা কালার দিয়ে দাগায় রাখতেছি তোমাদের জন্য। এই যে এই কালারটা দিলাম, চলচ্চিত্র পাইলে আমরা এবার এই কালারটা চলে আসবো। সংবিধানের অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসছে, আসছে সংবিধানের অনুচ্ছেদ প্রতিটা জায়গায় আসছে, ওকে? তো আমি এটা আর দাগাচ্ছি না, এই জন্য তোমরা এটা, আমি এটাকে এমনিতে বোল্ড করে দিচ্ছি, এমনি একটা কালার দিয়ে দিই, ওকে? এমনি কী কালার দিব, সাপোজ কালার লিখাটাকে সবুজ করে দিছি, ওকে? তথ্য অধিকার আইন থেকে একটা কোশ্চেন আসছিল, স্যাট এইট, এটি পড়তেছি আমরা প্রথম শিফটের পরীক্ষা। প্লাইস্টোসিন ভূমিরূপ, অর্থাৎ বিভিন্ন যে ভূমিরূপগুলো আছে সেগুলো থেকে একটা প্রশ্ন আসছিল। উপজাতি থেকে একটা প্রশ্ন আমরা দেখছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যখন আমরা অ্যানালাইসিস করছি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করছি, আমরা দেখছি প্রতি বছরই উপজাতি থেকে একটা প্রশ্ন এসে থাকে। অর্থাৎ আমরা যে যাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে থাকি বা আদিবাসী বলে থাকি, তাদের থেকে একটা কোশ্চেন এসে থাকে। লোকশিল্প জাদুঘর থেকে একটা প্রশ্ন আসছিল, পাহাড়পুর থেকে একটা প্রশ্ন আসছিল, শালবন বিহার থেকে একটা প্রশ্ন আসছিল, পানামনগরী থেকে একটা প্রশ্ন আসছিল, নদ নদী থেকে একটা প্রশ্ন আসছিল, বিমস্টেক মিটিং থেকে একটা প্রশ্ন আসছিল। এরপরে শিফটের পরীক্ষাটা কীরকম? আচ্ছা, এখানে শুধু বাংলাদেশ অংশটা আমি আলোচনা করছি, আন্তর্জাতিক অংশ দেই নেই সাধারণ জ্ঞানের, এটা কারণ আছে, সবগুলো দিতে গেলে আসলে আমাদের হচ্ছিল না, ওকে? তবে আন্তর্জাতিক এই জায়গাটাতে দেওয়া আছে, এই জায়গা এগুলো হচ্ছে আন্তর্জাতিক, আমি দেখাবো একটু পরে তোমাদেরকে। এবার হচ্ছে ডি শিফটের, যেটা ডি সেট ছিল পরের শিফটের পরীক্ষা, সেখানকার বাংলাদেশ অংশটাকে অংশটুকু আমরা দেখতেছি। প্রথম নারী চলচ্চিত্র পরিচালক, তারা দেখো এই যে চলচ্চিত্র থেকে আসছে বা এটা প্রথম নারীগুলো থেকে আসছে, যেটাই তুমি ধরতে পারো, ধরো সমস্যা নাই। তাহলে আমি চলচ্চিত্র যদি ধরি, স্টপ জেনোসাইডের কালারটা দিয়ে দিচ্ছি এখানে, ওকে? স্টপ জেনোসাইডের কালারটা, হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে দিলাম। স্টপ ডেঙ্গু নামে একটা টপিক আছে, এটা আমি এখানে বলবো না, তোমরা একটু সার্চ দিয়ে দেখবা এটা কী, এটা কেন তোমাকে জানতে হবে, ওকে? সো নিজেরা একটু জেনে নিবা। সংবিধান সংশোধনী আবারও আসছে, তারপরে হচ্ছে বাংলাদেশ বিমান এর, বাংলাদেশ বিমান থেকে একটা কোশ্চেন আসছিল, এটা ছিল বোয়িং 787-8 থেকে আসছিল কোশ্চেনটা। উপজাতি থেকে এখানে এই শিফটে দুইটা কোশ্চেন আসছিল, তোমরা দেখতে পাচ্ছ, আমি দুইটাই দেখা রাখছি। বাংলাদেশ বেতার থেকে প্রশ্ন আসছিল, এনটিভি থেকে প্রশ্ন আসছিল, উপরে আসছিল কিসে থেকে, উপরে আসছিল চ্যানেল আই থেকে, আর এখানে আসছিল এনটিভি থেকে। পত্রিকার সার্কুলেশন, উপরে পত্রিকা ছিল, এই যে তুমি খেয়াল করো পত্রিকা, ওকে? এখানেও পত্রিকা আসছে। পত্রিকার মালিক থেকে প্রশ্ন আসছে। গীতিবাণী, ওই যে এখানে যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গীতিকারকে, এখানে ছিল গীতিবাণী, ওকে? তাহলে দেখো গণঅভ্যুত্থান থেকে প্রশ্ন আসছিল, প্রথম জাদুঘর থেকে প্রশ্ন ছিল, এখানেও জাদুঘর ছিল, লোকশিল্প জাদুঘর। তারপরে প্রশ্ন ছিল বাংলাদেশের পণ্য, শালবন বিহার, শালবন বিহার এখানে প্রশ্ন আসছিল, এখানেও প্রশ্ন আসছিল, ওকে? শেরশাহ থেকে প্রশ্ন আসছিল, নদী থেকে প্রশ্ন আসছিল, গন্ডোয়ানা ল্যান্ড, এটা দিনাজপুরকে বলা হয়, এটা একটা কারণ আছে, কারণটা একটু জেনে নিবা, এটা মূলত একটা পত্রিকা প্রকাশিত হতো সেই জন্যই। তো যাই হোক, আর উপজাতি থেকে প্রশ্ন আসছিল দুইটা, অর্থাৎ উপজাতি থেকে ডি সি সেটে দুইটা কোশ্চেন আসছিল। তাহলে খেয়াল করো, সকালের প্রশ্নের টপিক আর সকালের প্রশ্ন আমি বলবো না, মানে শিফট ওয়ানের টপিক আর শিফট টু এর টপিক প্রায় সেম, একই টপিক থেকে কোশ্চেন আসছে। এবার আমি আরেকটা শিফটে চলে যাচ্ছি, 19 সালের। এই শিফটে আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই কোশ্চেনে অ্যাড করছি। অপারেশন সার্চ লাইট থেকে প্রশ্ন আসছিল, বিটিভি থেকে প্রশ্ন আসছিল, দেখো উপরে আসছিল চ্যানেল আই, আমরা পাইছিলাম এনটিভি, আর এখানে পাচ্ছি বিটিভি। গীতিবাণী থেকে প্রশ্ন আসছিল, এই যে এটি, এখানে ছিল গীতিকার, এখানেও ছিল গীতিবাণী, ওকে? গীতিবাণী, ওকে? এখানেও ছিল গীতিবাণী। পাল বংশ থেকে প্রশ্ন আসছিল, গণঅভ্যুত্থান থেকে প্রশ্ন এখানেও পাইছি, আমরা এখানেও পাইছি, এই যে গণঅভ্যুত্থান, ওকে? আমি সবগুলো আসলে দেখাইতে পারতেছি না, কী আর করা, হচ্ছে লাল দাগ করে দিলাম, ওকে? এটা কী জানি, গণঅভ্যুত্থানকে লাল দাগ করে দিলাম, এখানেও আমি গণঅভ্যুত্থানকে লাল দাগ করে দিলাম, ওকে? লাল করে দিলাম। বাংলা ভাষার দেশ কোনগুলি, মানে বাংলা ভাষাভাষী দেশ কী কী, শুধু বাংলাদেশ নাকি আরও কে কেউ আছে, সেটা সেখান থেকে প্রশ্ন আসছিল। ভারত বাংলাদেশ সমুদ্র সীমার রায় থেকে কোশ্চেন আসছিল, ষাট গম্বুজ মসজিদ থেকে আসছিল, মহাস্থানগড় থেকে আসছিল, তারপরে সেটা গ্রান্ড ট্রাঙ্ক রোড থেকে প্রশ্ন আসছিল, নদী থেকে প্রশ্ন আসছিল, ভূপ্রকৃতি থেকে প্রশ্ন আসছিল, উপজাতি থেকে প্রশ্ন আসছিল, সার্ক চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র আবারও পাইছি আমরা, ওকে? এই যে চলচ্চিত্র দেখাই দিলাম। তারপর হিজরি সন থেকে প্রশ্ন আসছিল, সূর্য সেন থেকে প্রশ্ন আসছিল, ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে প্রশ্ন আসছিল, পত্রিকা আবারও পাইছি, বানবট্টের গ্রন্থ, এই গ্রন্থ থেকে প্রতিটা বছরই প্রশ্ন আসছে, এক বা একাধিক প্রশ্ন আসছে, এই গ্রন্থের ক্রাইটার কে, অমুক গ্রন্থের রচনা কাল কত, এরকম করে প্রশ্ন আসছে, ওকে? সো গ্রন্থটা এই যে আমি দেখা রাখছি, এই যে গ্রন্থ গ্রন্থ গ্রন্থ, তারপর হচ্ছে এই যে গ্রন্থ 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 গ্রন্থ, ওকে? প্রতি বছরই আসছে, ওকে? সো মানে প্রতিটা শিফটে আসছে,
বছর তো দেখা গেছে আসছে, বাট আবার প্রতিটা শিফটে বাড়ছে। ওকে, S-400 এটা একটা ক্ষেপণাস্ত্র, এটা থেকে কোশ্চেন আসছিল এডিস ইজিপ্ট, এই টপিকটা একটু জেনে নিবা, আমি এখানে বলবো না এটা সম্পর্কে বিস্তারিত, একটু ভালো করে পড়ে নেবেন এটা। ওকে, জম্মু কাশ্মীর থেকে প্রশ্ন আসছিল স্ট্যাবল ইয়েট, এবং তার পরবর্তী টাইম ম্যাগাজিন সংবাদ সংস্থা আবার আসছে মেসোপটেমীয় সভ্যতা, সভ্যতা বা সিভিলাইজেশন থেকে প্রতি বছর প্রশ্ন আসছে সভ্যতা বা সিভিলাইজেশন। ওকে, সো এটাকে আমি দাগ দিতে পারি, আমি দাগ কয়টা দিব আসলে আর কি বলবো, এটাকে দাগ দিলাম। ওকে, এরকম একটা এরকম ইয়া করে দিছি। জাতিসংঘ থেকে আসছিল, ট্রিয়ানন সন্ধি থেকে আসছিল, আর একটা প্রশ্ন সন্ধি থেকে আসে, সন্ধি বা চুক্তি। ওকে, দাগিয়ে ফেলো, তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো। লাইফ বিলো ওয়াটার থেকে আসছিল, রাশিয়ান ফেডারেশন থেকে আসছিল, শিল্প বিপ্লব থেকে আসছিল, SIDS থেকে প্রশ্ন আসছিল, প্যারিস শান্তি চুক্তি আবারও চুক্তি আসছে, মিয়ানমার চরমপন্থী বৌদ্ধ গোষ্ঠী এবং রোহিঙ্গা সমস্যা থেকে প্রশ্ন আসছিল। ওকে, রোহিঙ্গা সমস্যা আর মিয়ানমার থেকে বারবার কোশ্চেন আমরা পাইছি। ওকে, প্রয়োজন আমি তোমাদেরকে দেখাইতে পারি, এখানে তুমি মিয়ানমার পাইছো অলরেডি, এখানে দেখো, এখানে ছিল কি, এখানে দেখাবো আমি তোমাদেরকে যে রোহিঙ্গাদেরকে নিয়ে, এখানে এই যে নিচের দেখাই তোমাদেরকে প্রয়োজনে, নিচে এই যে সবুজ কালার হলুদ কালার রোহিঙ্গা। ওকে ওকে, এই যে এখানে কফি আনান থেকে যে কোশ্চেনগুলো আসছে, এই কফি আনান কমিশন কিন্তু মূলত রোহিঙ্গাদেরকে নিয়ে, কফি আনান থেকে যতবার কোশ্চেন আসছে রোহিঙ্গাদেরকে নিয়ে, অর্থাৎ এই যে সবুজ হলুদ কালার যেটা, সেটা আমি মূলত রোহিঙ্গা সমস্যাকে ইন্ডিকেট করতেছি। ওকে, সো এটাকেও আমি চাইলে, এই যে এখানে যে টপিকটা আমি পাইলাম রোহিঙ্গাদেরকে নিয়ে মিয়ানমার চরমপন্থী বৌদ্ধ গোষ্ঠী, এখান থেকেও আমি চাইলে এটাকে হলুদ করে দিতে পারি। ওকে, সিসিলি দ্বীপ, তেহরিক ই ইনসাফ ফোনেটিক্স নামক একটা গ্রন্থ আছে, সেখান থেকে প্রশ্ন আসছিল বড় জাদুঘর, জাদুঘর আবারও পাইছি আমরা, প্রতিটা শিফটে ছিল। ওকে, বড় হার্ট মানব শরীরের, আরেকটা কথা বলে রাখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট আমি দেখছি যে বিজ্ঞান থেকে ব্যাপক প্রশ্ন এসে থাকে, বিজ্ঞান টপিক থেকে লিখে রাখেন, বিজ্ঞান, ICT, কম্পিউটার এগুলো থেকে প্রশ্ন এসে থাকে সাধারণ জ্ঞানে, বিজ্ঞান, ICT এবং কম্পিউটার, আমরা সেটা প্রমাণ আস্তে আস্তে প্রমাণ পাবো। মিশরীয় সভ্যতা থেকে প্রশ্ন আসছিল, একটা বলছিলাম আমি সভ্যতা বা সিভিলাইজেশন থেকে প্রশ্ন এসে থাকে। তারপরে পরবর্তীতে যদি আমি যাই যে স্যাটে, এটা আন্তর্জাতিক অংশ আলোচনা করছি, বাংলাদেশ অংশ এখানে নিয়ে আসি না, আন্তর্জাতিক অংশ, এই দুইটাতে শুধু বাংলাদেশ অংশ আর নিচের দুইটাতে শুধু আন্তর্জাতিক অংশ আর মাঝখানেরটাতে আন্তর্জাতিক প্লাস বাংলাদেশ অংশ। ওকে, কারণ আমি মানে সবগুলো যদি নিয়ে আসতে যাই জায়গা হচ্ছিল না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে এই 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 উপরের যেই শিপ দুইটা, এখানে যে আন্তর্জাতিক প্রশ্নগুলো আসছে এগুলো সেম টপিক থেকে আসছে নিচেরগুলোও। ওকে, সো নিচেরগুলো আন্তর্জাতিক বুঝলে তুমি উপরগুলো বুঝে যাবা যে উপরে কী ধরনের টপিক থেকে কোশ্চেন আসছিল। সংবাদপত্র উপরে আসছিল, এখানেও আসছিল, BBC থেকে আসছিল, প্রাচীন শিলালিপি থেকে আসছিল, মেসোপটেমিয়া সভ্যতা উপরেও পাইছি, নিচেও পাইছি, মানে এখানে যে এখানে একটু আগে পেলাম। ওকে, মেসোপটেমিয়া সভ্যতা থেকে আসছিল, জাতিসংঘ থেকে আসছিল, এখানেও পাইছিলাম আমরা, এই যে তারপরে এই যে জাতিসংঘ এখানে দেখাই দিই আমি, তোমাদেরকে দেখাই দিলে সুবিধা হয়, এই যে জাতিসংঘ। ওকে, আবার এখানেও দেখা দিচ্ছি, তিনটা সাইটে দেখা দিচ্ছি। সো তুমি বুঝতে পারতেছো যে এই তিনটা সাইটে আন্তর্জাতিক প্রশ্ন একই, তার মানে উপর দুইটাতেও একই সব। ওকে, এই জন্য আমি আর আলাদাভাবে লিখি নাই। তারপর হচ্ছে সেবার সন্ধি, সন্ধি বা চুক্তি থেকে প্রশ্ন আসে বলছি, যুদ্ধ থেকে প্রশ্ন আসে বলছি, ওয়াটারলু যুদ্ধ, যুদ্ধ আরও দেখো তুমি এই যে এই কালার দিয়ে, যুদ্ধের কালারটা এরকম। ওকে, এই যে এইখানে যদি এই মাঝখানেগুলোতে আমি দেখাবো একটু পরে, মাঝখানে আমি সবগুলো পড়ি নাই, এই যে কোল্ড ওয়ার। ওকে, তারপর হচ্ছে যে তোমার এই যে ওয়ার্ল্ড ওয়ার টু, ওকে, একই কালার পাইছো আশা করি। সো যুদ্ধ, কৌটিল্যের অপর নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধর, পরবর্তী ট্রোমেন ডক্ট্রিন নামক একটা জিনিস আছে সেটা তোমরা একটু দেখবা, আঞ্জুস চুক্তি, চুক্তি আবার আসছে, অটোমেন সাম্রাজ্য, সাম্রাজ্য বা তোমার সভ্যতা এগুলো থেকে প্রশ্ন আসা একটু আগে আমি বলছি, মনরো ডক্ট্রিন, তারপর হচ্ছে কোরীয় উপদ্বীপ, কফি আনান, এটা মূলত ওই যে রোহিঙ্গা সমস্যা থেকে আসছিল, ওকিনাওয়া জেটি, এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত, এটা থেকে প্রশ্ন আসছিল, শব্দের অর্থ একটা একটা করে আসছে প্রতিটা বছর আমি দেখছি, এখানে আসছিল এই অ্যাম্পলিফাই শব্দের অর্থ কী, আর প্রাচীন বিষয়গুলো থেকে একটা একটা প্রশ্ন আসছিল। এই যে দেখো পরবর্তী সেটা শব্দের অর্থ আবার আসছে, জাতিসংঘ সনাদ, নিউলি সন্ধি, আর একটা সন্ধি আসছে সংবাদ সংস্থা থেকে আসছে, ক্রিকেট বিশ্বকাপ, তাপ পরিবহন, এই যে বিজ্ঞান আবার চলে আসছে, বিজ্ঞান, প্রাচীন সভ্যতা আবার আসছে, লুভর মিউজিয়াম, জাদুঘর আবার আসছে, অপারেশন নেপচুন, তারপর হচ্ছে মিয়ানমারের শান্তি গোষ্ঠী রোষ্ঠী, ওই যে মিয়ানমার সমস্যা আবার চলে আসছে, তারপর আন্দামান ও নিকোবর দ্বীপ, এটা হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের নিচে, একদম নিচে কতগুলো দ্বীপ আছে বঙ্গোপসাগরের নিচে, এগুলো থাইল্যান্ড এবং মিয়ানমারের কাছাকাছি বলা যেতে পারে, সেই দ্বীপগুলোকে বলা হয় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, ভূবিষ্ঠিত দেশ থেকে প্রশ্ন আসছিল, ট্রিপল অ্যালায়েন্স থেকে প্রশ্ন আসছিল, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড ল্যাভেন্ট থেকে প্রশ্ন আসছিল, তারপর হচ্ছে তোমার কফি আনান কমিশন থেকে প্রশ্ন আসছিল, দ্য রিপাবলিক গ্রন্থ থেকে কোশ্চেন আসছিল। এবার আমরা 2018 সালে গিয়ে দেখি যে 2019 সালের সাথে মিল আছে কিনা, দেখবা যে মিল আছে।
জেলা প্রশাসনের কাছ থেকে প্রশ্ন আসছিল মানব সভ্যতার আদিতে যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেখান থেকে প্রশ্ন আসছিল, দেখ নিচ্ছি আবারও সভ্যতা চলে আসছে। পরিবারের ধরন থেকে প্রশ্ন আসছিল, উপজাতি থেকে প্রশ্ন আসছিল, উপজাতি থেকে উপরে আমরা উপজাতি পাইছিলাম, সমাজ পরিবর্তন থেকে প্রশ্ন আসছিল, স্বতঃজীবনভূমি থেকে প্রশ্ন আসছিল, এটা বিজ্ঞানের অংশ একটা বা ভূগোলের অংশ বলতে পারো, পেনযুগন্ধ সার কারখানা থেকে প্রশ্ন আসছিল, ভূমিকম্পের বলসমূহ থেকে প্রশ্ন আসছিল, ধাতু লোহা লোহা থেকে একটা প্রশ্ন আসছিল, তার মানে আবারও বিজ্ঞান, মিঠু আন্দোলন থেকে প্রশ্ন আসছিল, ওয়াই থেকে আসছিল অর্গানাইজেশন, বেঙ্গলি সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান মানে ওই যে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসছিল, তারপর আর্টিফিশিয়াল স্যাটেলাইট থেকে প্রশ্ন আসছিল বিজ্ঞান, সংবিধানের সংশোধনী থেকে প্রশ্ন আসছিল যেটা উপর আমরা পাইছিলাম, র্যাডক্লিফ লাইন থেকে প্রশ্ন আসছিল, নিউক্লিয়ার বোম থেকে প্রশ্ন আসছিল, আরেকটা জিনিস বোম থেকেও প্রশ্ন আসছে কয়েকবার, মানে এক বছর পর পর বোম থেকে প্রশ্ন আসছে, সো বোম লিখে রাখো। আইসিএন অর্গানাইজেশন থেকে প্রশ্ন আসছিল, মুর্শিদ কুলি খান থেকে প্রশ্ন আসছিল, ইউরোপীয় পণ্ডিতদের আগমন থেকে প্রশ্ন আসছিল, ছোটো কাটরা থেকে প্রশ্ন আসছিল, উপরে আমরা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন থেকে প্রশ্ন আসতে দেখছি, এখানেও আমরা সেগুলো পাচ্ছি ঐতিহাসিক নিদর্শনগুলো হচ্ছে। 11 দফা থেকে প্রশ্ন আসছিল, ভাষা আন্দোলন উপরে পাইছি এখানেও পাইছি, উপরে বিভিন্ন বিপ্লব পাইছি এখানেও বিভিন্ন বিপ্লব পাচ্ছি, যেমন ফরাসি বিপ্লব, কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন একবার একবার আসছে প্রতি বছরই, মানে একবার কোনো কোনো বছর আসলে এরপরের বছর আসে নাই, এরপরের বছর আবার আসছে এরকম দেখছি, আবার কোনো কোনো বছর টানা আসছে। ওকে, সো কাজী নজরুল ইসলাম একটু দাগায় রাখো, এটা সাধারণ জ্ঞান আসতেছে। সেপ্টেম্বর অন যশোর থেকে প্রশ্ন আসছিল, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসছিল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রশ্ন আসছিল, হিউয়েন সাং উনি একজন চৈনিক পরিব্রাজক ছিলেন তোমরা অনেকে হয়তো জানো, ওনার থেকে একটা প্রশ্ন আসছিল, ওয়ান লি সমান কত কিলোমিটার, এরকম একটা প্রশ্ন আসছিল, আমি এখানে বলবো না আর বিস্তারিত, ওয়ান লিকে জেনে নিবা। ওয়াটারি প্ল্যানেট থেকে প্রশ্ন আসছিল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ থেকে প্রশ্ন আসছিল, হান্ডিজ ব্রিজ থেকে প্রশ্ন আসছিল, ইউরোপিয়ান রিভার পো থেকে প্রশ্ন আসছিল, দেখো উপরেও রিভার ছিল কিন্তু উপরে বাংলাদেশের রিভারগুলো ছিল, বাট এখানে আন্তর্জাতিক অংশের রিভার আসছিল আর কি। ওকে, টাইমস স্কয়ার থেকে প্রশ্ন আসছিল, ইন্ডিজেনাস কমিউনিটি থেকে চাকমা মানে উপজাতি থেকে প্রশ্ন আসছিল, কলকাতা ইউনিভার্সিটির উপরে বলছিলাম আমি যে প্রাচীন ইউনিভার্সিটির উপরে প্রশ্ন আসে বা ইউনিভার্সিটিগুলো থেকে, এখানে আমরা সেটা পাইলাম, বাংলাদেশ বর্ডার উইথ মিয়ানমার আবারও মিয়ানমার সমস্যা থেকে প্রশ্ন আসছে, অ্যাপল সিইও থেকে প্রশ্ন আসছিল, মিল্কি ওয়ে থেকে প্রশ্ন আসছিল অর্থাৎ বিজ্ঞান, বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসছিল, রেডিমেড গার্মেন্টস থেকে প্রশ্ন আসছিল, তারপর হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি থেকে প্রশ্ন আসছিল। 2017 সালে যদি আমরা দেখি দেখবো যে সেম উপরের যে টপিকগুলো আবারও সেগুলো রিপিট হয়েছে, ভাষা আন্দোলন রিপিট হলো, ফখরুদ্দিন মুবারক শাহ অর্থাৎ প্রতিটা ইতিহাসে যাদের যেই সকল ব্যক্তিত্ব ছিল তাদের থেকে একটা একটা প্রশ্ন আমরা প্রতি বছরই পাইছি, জাতীয় আমাদের জাতীয় সঙ্গীতের প্রশ্ন আসছিল, শাহী বাঙালিয়ান ওনাকে মূল উনি মূলত শামসুদ্দিন ইলিয়াস শাহ ওনা থেকে একটা প্রশ্ন আসছিল, কার্ল মার্কসের বন্ধু থেকে প্রশ্ন আসছিল, কার্ল মার্কস না কার্ল মার্কসের বন্ধুর থেকে, কী প্রশ্ন আমি বলবো না, তো কার্ল মার্কসের বন্ধু কারা কারা, তাদের আবার কোনো বইটি আছে কি না সেগুলো একটু জেনে নিবা। ওকে, মেন ক্যাম্প একটা গ্রন্থের নাম তোমরা জানো, বলবো না কার গ্রন্থ, কিছু বলবো না, জেনে নিবা। সোমপুর মহাবিজয় এটাও আমি বলবো না, এটা কোনো একটা জায়গার পুরনো নাম আমি বলবো না, এটা এটাও জেনে নিবা, এটা কার কোথা থেকে আসছে। ব্রিটিশ কোম্পানি থেকে প্রশ্ন আসছিল, উপরেও আমরা সেটা পাইছি যে ইউরোপীয় বণিকগণ কখন বাংলাদেশে আগমন করেন। দুদুমিয়া থেকে প্রশ্ন আসছিল, আমি যেটা বললাম যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকে প্রশ্ন আসছিল। আর্কিওলজিক্যাল সাইট থেকে প্রশ্ন আসছিল, উপরে আমরা সেটা পাইছি, মহাস্থানগড় পাইছি আমরা, শালবন বিহার পাইছি। এনসিয়ান মনুমেন্ট থেকে প্রশ্ন আসছিল, উপরেও সেটা আমরা পাইছি। পম্পে নগরী থেকে প্রশ্ন আসছিল, উপরেও সেটুকু আমরা বিভিন্ন সিটি পাইছি। রিভার থেকে প্রশ্ন আসছিল, এখানে ছিল লোহিত, ওকে, আর এখানে ছিল পো, ওকে, রিভার লোহিত, এখানে ছিল রিভার পো, ওকে। তারপরে ছিল অ্যামাজন রেইন ফরেস্ট থেকে প্রশ্ন আসছিল, স্ট্যাচু অফ খ্রিস্ট দ্য রেডিমি থেকে প্রশ্ন আসছিল, হিব্রু সিভিলাইজেশন অর্থাৎ সম্প্রদায় থেকে প্রশ্ন আসছিল, কিং মোহাম্মদগুরি থেকে প্রশ্ন আসছিল, ই কমার্স অর্থাৎ আইসিটি থেকে প্রশ্ন আসছিল, ম্যাটাফিজিক্স গ্রন্থ থেকে প্রশ্ন আসছিল, গ্রন্থপর আসছে, ডায়াবেটিস বিজ্ঞান বা রোগ থেকে প্রশ্ন আসছে, ক্লোরোফ্লোরো কার্বন বিজ্ঞান, ইন্ডিয়ান স্টেটস, ইন্ডিয়ার যে নগর, ইন্ডিয়ার যে অঞ্চলগুলো বাংলাদেশের সাথে, ইন্ডিয়ার যে স্টেটসগুলো বা রাজ্যগুলো বাংলাদেশের সাথে কানেক্টেড বা বাংলাদেশ সীমান্তে রয়েছে সেখান থেকে কোশ্চেন আসছিল, ওকে, মানে বর্ডার বলতে পারো, এই যে বাংলাদেশ বর্ডার এটাও বাংলাদেশ বর্ডার বলতে পারো, ওকে, এই জন্য দুইটাকে সেম কালার দিয়েছি। হেডকোয়ার্টারগুলো একটু আগে আমরা দেখছিলাম যে হেডকোয়ার্টার থেকে প্রশ্ন আসছিল, এখানে আমরা সেটা পাইলাম, বা সদর দপ্তর বলতে পারি আমরা, এই যে সদর দপ্তর, ওকে, হেডকোয়ার্টার এই যে এখানেও হেডকোয়ার্টার, ওকে। তারপর হচ্ছে তোমার মাস্ট্রিস ট্রিটি, ট্রিটি মানে চুক্তি আসলে, ওকে, চুক্তি আবার পাইছি আমরা। তারপর হচ্ছে তোমার কাজী নজরুল আবারও পাইছি, নিউজ পেপার আবারও পাইলাম, বিটিভি টেলিভিশন আবারও পেলাম, লার্জেস্ট সিকিং পার্ক, ওকে, সিএনবিসি হীরক সূত্র গ্রন্থ এটা একটা গ্রন্থের নাম, বক্তিয়ার খলজি আবারও কোনো লোকের নাম পাইছি, আলেকজান্ডার আবারও কোনো লোকের নাম পাইলাম, ধর্মপাল আবারও পাইলাম, তারপর হচ্ছে তোমার মতবাদের, বিভিন্ন মতবাদের প্রবক্তা, ওকে,
রক্ত শূন্যতা সায়েন্স থেকে আসছে, আর ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থ, এগুলো আসলে কেন গ্রন্থ এখানে বারবার আসে তুমি দেখো, গ্রন্থ 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 এত বারবার কেন গ্রন্থ, এর কারণ ছিল, কারণ হচ্ছে তোমার এগুলো ভিন্ন ভিন্ন শিফটে ভিন্ন ভিন্ন গ্রন্থ থেকে প্রশ্ন আসছিল 2017 সালে। ওকে, অর্থাৎ এখানে তোমরা যা রিপিট পাবা সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন শিফটে আসছিল 2017 সালে, অর্থাৎ পাঁচ শিফটে পাঁচটা এই শিফটে পাঁচটা গ্রন্থ থেকে আসছে, বা পাঁচটা একই সেম টপিক থেকে প্রশ্ন আসছে। যেমন এখানে তোমরা যে ভক্তি আর খুলজি পাচ্ছ, আলেকজান্ডার পাচ্ছ, ধর্মপাল পাচ্ছ, এটা তিনটাই তিন ব্যক্তি থেকে একই শিফটে কোশ্চেন আসে নাই, তিনটা শিফটে কোশ্চেন আসছে এরকম। ওকে, তারপরে হচ্ছে ফ্লোরিন অ্যানালাইসিস, এটাও বিজ্ঞান থেকে আসছে। চাকলা পুনকি অ্যান লালমাই প্রি হিস্টোরিক লোকেশন, ওকে, ওই যে বলছিলাম আমি যেই প্রত্নতাত্ত্বিক যেই সাইটগুলো বাংলাদেশের এবং ঐতিহাসিক যে লোকেশনগুলো সেগুলো থেকে আমরা দেখছি যে এই সি ইউনিটে অনেক কোশ্চেন এসে থাকে। ওকে, তো সেখান সেখান থেকে এই কোশ্চেনটা মূলত আসছে। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ, বিভিন্ন মিনিস্ট্রি থেকে আসছে বাংলাদেশ প্রশ্ন আমরা দেখছি, এবং বিভিন্ন হেডকোয়ার্টার্স থেকে প্রশ্ন আসছে। ওকে, আইজিও থেকে প্রশ্ন আসছে, ফ্যালেস্টাইন মুভমেন্ট থেকে প্রশ্ন আসছে, রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে প্রশ্ন আসছে, তারপর এটা 99টা কেটে দিচ্ছি, ডাস ক্যাপিটাল গ্রন্থ থেকে প্রশ্ন আসছিল, স্নায়ুতন্ত্র বিজ্ঞান প্রধান বিচারপতি থেকে প্রশ্ন আসছিল, আমরা উপরে দেখছিলাম যে আমাদের রাষ্ট্রপতি থেকে প্রশ্ন আসছিল, আমরা দেখছিলাম বঙ্গবন্ধু থেকে প্রশ্ন আসছে, আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন আসছিল। সো তোমরা বুঝতেছো অ্যানসিয়ান সাইট, আমরা এটা ওই যে বললাম একই জিনিস, এইটাও কিন্তু একটা অ্যানসিয়ান সাইট। ওকে, ভিন্ন ভিন্ন শিফটে আসছিল। রেডিয়েস আইসোটোপ থেকে প্রশ্ন আসছিল, ওই যে বিভিন্ন মানে যখন আমরা কোনো কিছু আবিষ্কার করি, কোনো একটা প্রত্নতাত্ত্বিক জিনিস আবিষ্কৃত হয়, তখন সেটার বয়স নির্ধারণ করা লাগে, সেক্ষেত্রে রেডিও আইসোটোপগুলো ব্যবহৃত হয়, সেখান থেকেই কোশ্চেনটা আসছিল। বাট এটাকে আমরা সায়েন্সের কাতারেও ফেলতে পারি, আবার প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কাতারেও ফেলতে পারি, এই যে রেডিও আইসোটোপটা এখানে আসছিল সেটাকে। ওকে, তারপর হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, এখানে উপরে আমরা পাইছিলাম, এটা এখানে আবার আসছে, ইয়াংলাং সাংপো রিভার, ওকে, রিভার আবার আসছে, মাউন্ট এভারেস্ট, পার্সিয়ান সিভিলাইজেশন আবার আসলো একটা সিভিলাইজেশন, এম্পারর অশোক অশোক থেকে আসছে কোশ্চেন এখানে, মানে আবারও একটা লোক আসছে, আর্টিকেল ফ্রম কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান থেকে আবারও পেলাম, পারমানেন্ট অবজারভার কান্ট্রি অফ ইউনাইটেড নেশনস, ওকে, মানে জাতিসংঘ, আলটিমেটলি জাতিসংঘ থেকে আসছে, ইকোনমিক কর্পোরেশন জোন বিভিন্ন সংস্থা আবারও আসলো, মুখোমুখোশ সিনেমা দ্যাট মিন চলচ্চিত্র আবার আসছে, মাদার অফ অল বোমস মানে বোম আবার পেলাম, যেটা আমি বলেছিলাম বোম ঢাকায় রাখতে। ওকে, ক্রিকেট থেকেও প্রশ্ন আমরা পাইছি কয়েকবার, আইসিটি এবং কম্পিউটার থেকে আসছিল, যেটা তুমি টপিকে দেখাবো আইসিটি এবং কম্পিউটার, এবং ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ যুদ্ধ থেকে কোশ্চেন আসছিলো। সো এতক্ষণ আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি এগুলো যদি তুমি জাস্ট নোট করে রাখতে পারো, এবং এই টপিকগুলোকে তুমি যদি পড়ে যেতে পারো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সি ইউনিটে পরীক্ষা দেওয়া তোমার জন্য ইজি হয়ে যাবে, তোমার কাছে আর এই সাধারণ জ্ঞান পাঠটা ভয় লাগবে না। আর তোমরা জানো যে আমাদের একটা বই আছে জিকে স্টাডিজ নামে, ওকে, আমি তোমাদেরকে বইটা দেখাইতে চাই, এইটা হচ্ছে সেই বইটা, এটা চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যেখানে যেখানে জিকে এসে থাকে সেখানের জন্য মূলত রচিত, এবং মেডিকেলের জন্য। ওকে, এইটাতে তোমরা দেখবা যে আমরা এইখানে যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো সবগুলো এখানে আলোচনা আছে এই বইতে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সাইট, আমাদের বাংলাদেশের সংবিধান, উপজাতি, বাংলাদেশের নদনদী, বিভিন্ন যুদ্ধ, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ, সন্ধিসমূহ, বিপ্লবসমূহ, বিভিন্ন যে গ্রন্থগুলো আসছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিভিন্ন সংস্থা। ওকে, এবং তুমি দেখবা যে এই বইটাতে আমরা যে ব্যক্তিগুলোকে আলাদা আলাদাভাবে আলোচনা করছি, যে তোমরা দেখছো নিচ্ছ ব্যক্তিগুলো থেকে প্রশ্ন আসছিল। ওকে, এবং বিজ্ঞান আছে আলাদাভাবে এই বইতে, কিন্তু বিজ্ঞানের আলাদা পার্ট, আইসিটির আলাদা পার্ট এই বইতে। ওকে, তোমরা দেখছো যে বিজ্ঞান থেকে কোশ্চেন আসতেছে, এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমাদেরকে বেশি বেশি জানতে হবে সেগুলো আমরা আবার ইংরেজিতে আলোচনা করছি। ওকে, দেখবা যে কিছু কিছু জিনিস আমরা আবার ইংরেজিতে আলোচনা করছি। তোমরা দেখো এই যে এখানে টপিকগুলো পুরোপুরি ইংরেজিতে আলোচনা করা আছে, বাংলা এবং ইংরেজি দুইটাতেই। ওকে, সো এই জন্যই আমরা এই বইটা তোমাদের জন্য রেফার করবো, তোমরা চাইলে এই বইটা বাজার থেকে কালেক্ট করে নিবা, ফর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট, বি ইউনিট, তারপর হচ্ছে তোমার জি ইউনিট, তারপর হচ্ছে আই ইউনিট, যেখানে যেখানে জিকে আসবে, বা তোমার কোনো কারণে যদি দরকার হয়ে থাকে, যে কোনো কারণে সাধারণ জ্ঞানের বই, তাহলে তুমি এটা বইটা কালেক্ট করতে পারো, যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদেরকেও এটা কালেক্ট করতে বলবা। তো পরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যাও। আরেকদিন ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।